সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর দুপুরের সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। প্রথমেই জানাবো, ভোটের আগে পুলিশের আরও অর্ধ শতাধিক পদের রদবদল আসছে। এরপরে থাকছে, নেতাকর্মীদের ঢাকায় রেখে আন্দোলন চালাবে বিএনপি। জানাবো 27 জুলাই মহাসমাবেশ, চূড়ান্ত আন্দোলনের দিকে বিএনপি। সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ থেকে 27 জুলাই ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দেয় বিএনপি। যুগপৎ কর্মসূচি দিয়েছে গণতন্ত্র মঞ্চ সহ 36 দল ও জোট। রয়েছে 27 জুলাই শান্তি সমাবেশ, বড় প্রস্তুতি নিয়ে রাজপথে থাকবে আওয়ামী লীগ। এবং সবশেষে জানাবো সিলেট জামায়াতের বিক্ষোভ মিছিল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। ভোটের আগে পুলিশের আরও অর্ধ শতাধিক পদের রদবদল আসছে। জাতীয় নির্বাচনের আগে গত এক মাসে পুলিশের গুরুত্বপূর্ণ 69টি পদের রদবদল হয়েছে। শিগগিরই উপমহাপরিদর্শক, ডিআইজি, অতিরিক্ত উপমহাপরিদর্শক, পুলিশ সুপারসহ আরও অর্ধ শতাধিক পদে পদোন্নতি ও রদবদল করা হবে বলে জানা গেছে। এই সময় পুলিশের এই রদবদল সরকারের নির্বাচনকালীন প্রস্তুতি হিসাবে আলোচিত হচ্ছে রাজনৈতিক অঙ্গনে। যদিও স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, চাকরির মেয়াদ 2 বছরের বেশি হওয়া কর্মকর্তাদেরই বদলি করা হয়েছে। রদবদলের তালিকা পর্যালোচনা করে দেখা গেছে, 1996 থেকে 2001 সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারে থাকাকালে যারা নিয়োগ পেয়েছেন তাদের মধ্য থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়া কর্মকর্তা বেশি। এছাড়া গুরুত্বপূর্ণ পদে যাওয়া কর্মকর্তাদের বড় অংশ ছাত্র জীবনে সরকার সমর্থক ছাত্র সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন অথবা পরিবারের কেউ না কেউ ক্ষমতাসীন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। নির্বাচনের আগে রাজনৈতিক কারণে বদলি বা পদায়নের এই অভিযোগ মেনে নিতে রাজি নন সরকার সংশ্লিষ্ট ব্যক্তিরা। তারা বলছেন, নির্বাচন প্রক্রিয়া শুরু হলে নির্বাচন কমিশন বিভাগ জেলা বা ইউনিটে দীর্ঘদিন দায়িত্ব পালন করা কর্মকর্তাদের এমনিতেই বদলি করত। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, নির্বাচন কমিশন চাইলেও এসব কর্মকর্তাকে সহজে সরাতে পারবে না, কারণ তারা 2 বছর বা তার বেশি সময়ের জন্য দায়িত্ব পালন করার পর বদলি হয়েছেন। সেক্ষেত্রে নতুন কর্মস্থলে যোগ দেওয়ার অল্প সময়ের মধ্যে আবার কর্মস্থল পরিবর্তন করার বিষয়টি যৌক্তিক হবে না। এ বিষয়ে সাবেক নির্বাচন কমিশনার এম শাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, সরকার তো চাইবেই নিজেদের লোকজনকে পুলিশ ও প্রশাসনে রাখতে, এখন নির্বাচন কমিশনের উপর নির্ভর করবে তারা সরকার দলীয় বা পক্ষপাতদুষ্ট লোকজনকে রাখবে কি রাখবে না। নেতাকর্মীদের ঢাকায় রেখে আন্দোলন চালাবে বিএনপি। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আগামী বৃহস্পতিবার ঢাকার মহাসমাবেশে বিপুল সংখ্যক লোক জড়ো করতে চায় বিএনপি। এরপর সরকার পতনের দাবিতে রাজধানী কেন্দ্রিক টানা কর্মসূচিতে থাকতে চায় দলটি। তাই মহাসমাবেশে বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীদের ঢাকায় রেখে দিতে চায় তারা। এমন ভাবনা নিয়ে বিএনপি তাদের পরিকল্পনা সাজাচ্ছে বলে দলের একাধিক সূত্র জানিয়েছে। বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা মনে করছেন রাজধানীর মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশ ও সরকারি দলের নেতাকর্মীরা পথে পথে বাধা দিতে পারেন। এজন্য কর্মসূচির অন্তত 2 দিন আগে দূরের জেলার নেতাকর্মীদের ঢাকায় আসতে বলা হচ্ছে। দলের একাধিক নির্ভরযোগ্য সূত্র জানায়, বিএনপি দ্রুত আন্দোলন জমাতে চায়, তাই অনেকটা হঠাৎ ঢাকায় মহাসমাবেশ ডাকা হয়েছে। অতীতে ঢাকায় যত মহাসমাবেশ হয়েছে তার আগে সরকারি বাধার কারণে রাজনৈতিক প্রেক্ষাপটে বড় ধরনের পরিবর্তন হয়েছে। সর্বশেষ গত 10 ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করেও রাজনীতিতে উত্তাপ তৈরি হয়েছিল। বিএনপির শীর্ষ পর্যায়ের একাধিক নেতা কালের কণ্ঠকে বলেন, মহাসমাবেশ থেকে কি কর্মসূচি দেওয়া হবে তা নিয়ে নানা পর্যালোচনা হচ্ছে, দলের জ্যেষ্ঠ নেতাদের মতামত নেওয়া হচ্ছে। পরিস্থিতি যাই হোক, মহাসমাবেশ থেকেও হরতাল অবরোধে না যাওয়ার পক্ষে দলের প্রভাবশালী একটি অংশ। এক্ষেত্রে ঢাকায় অবস্থান, রাজধানীর 6 থেকে 7টি স্থানে লাগাতার সমাবেশ অথবা ঘেরাওয়ের মতো কর্মসূচির ব্যাপারে আলোচনা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক দলের শীর্ষ পর্যায়ের একজন নেতা বলেন, সরকারের টানা 14 বছরের শাসন আমলে রাজধানীতে রাজপথের নিয়ন্ত্রণ নিতে পারেনি বিএনপি। সরকার বিরোধী আন্দোলন সফল না হওয়ার পেছনে এটি একটি বড় কারণ হিসেবে বিবেচনা করা হয়, তাই এবার ঢাকা কেন্দ্রিক কর্মসূচি সাজানো হচ্ছে। অপরদিকে 27 জুলাই শান্তি সমাবেশ, বড় প্রস্তুতি নিয়ে রাজপথে থাকবে আওয়ামী লীগ। আগামী 27 জুলাই বিএনপির কর্মসূচি ঘিরে রাজপথে বিশৃঙ্খলা, সহিংসতার অপচেষ্টা হতে পারে বলে আশঙ্কা করছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
তারা মনে করছে আগামী জাতীয় নির্বাচন ভণ্ডুলের লক্ষ্য নিয়ে বিএনপির মহাসমাবেশ ডাকা হয়েছে, ফলে এদিন ক্ষমতাসীনরা রাজধানীতে লক্ষাধিক নেতাকর্মী নিয়ে রাজপথে থাকবে। এ নিয়ে গতকাল রবিবার থেকেই প্রস্তুতি শুরু হয়েছে। দলের কেন্দ্রীয় নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতা কালের কণ্ঠকে এমন তথ্য জানিয়েছেন। দলীয় সূত্রগুলো জানায়, বিএনপিকে রাজপথ দখলের কোনো সুযোগ দিতে চায় না আওয়ামী লীগ। বিএনপির মহাসমাবেশ ঘিরে ঢাকার আশেপাশের জেলাগুলো থেকে নেতাকর্মীরা আসার পথে যেন কোনো রাস্তায় বসে পড়তে না পারেন, সে বিষয়ে সজাগ থাকবেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। এ কাজে অগ্রণী ভূমিকায় থাকবে সহযোগী সংগঠন যুবলীগ। রাজপথে শক্তি প্রদর্শনে আওয়ামী লীগের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংগঠন মনে করা হয় যুবলীগকে। এদিন ঢাকার আশেপাশের সব জেলা ও মহানগরে যুবলীগের নেতাকর্মীদেরই মাঠে নামানো হবে, থাকবেন স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরাও। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক কালের কণ্ঠকে বলেন, যে কেউ শান্তিপূর্ণ কর্মসূচি পালন করলে আমাদের কোনো সমস্যা নেই। বাড়াবাড়ি করলে বিএনপির আন্দোলন বঙ্গোপসাগরে ফেলে দেওয়া হবে, হুঁশিয়ারি তথ্যমন্ত্রীর। তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, নির্বাচনের আগে বিএনপি গণ্ডগোল লাগানোর অপচেষ্টা করবে, কিন্তু সেই সুযোগ আমরা তাদের দেব না। তবে কেউ রক্তচক্ষু দেখালে আওয়ামী লীগ জানে কি করতে হবে। মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম পুরাতন রেলওয়ে স্টেশন চত্বরে আওয়ামী লীগের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রার শুরুতে আলোচনা সভায় তিনি এর সতর্কবার্তা দেন। বিএনপি দেশের পরিস্থিতি ঘোলাটে করে ঘোলা পানিতে মাছ শিকারের উদ্দেশ্যে সমাবেশের নামে বিশৃঙ্খলা সৃষ্টির মানসে সারা দেশে নানা ধরনের কর্মসূচি পালন করছে উল্লেখ করে হাসান মাহমুদ বলেন, কয়েকদিন আগে চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় তারুণ্যের সমাবেশ করেছে। আমি দেখলাম সেখানে সব ষাটোর্ধ্ব মানুষ, সবাই প্রায় 50 থেকে 60 বছর বয়সের তরুণ। মির্জা ফখরুল সাহেব যদি তারুণ্যের সংজ্ঞাটা একটু বলতেন তাহলে ভালো হতো। তথ্যমন্ত্রী বলেন, বিএনপি বিভিন্ন জায়গায় পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়েছে, বিশৃঙ্খলা সৃষ্টি তাদের উদ্দেশ্য। সংবিধানের বাইরে এক চুলও যাবে না আওয়ামী লীগ। নির্দলীয় সরকার বা সংসদ বিলুপ্তি কিংবা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ, এর কোনোটিই মানবে না ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটি বলছে, সংবিধানের বাইরে এক চুলও নড়বে না তারা। সংবিধান মেনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে, একই সঙ্গে আগামী নির্বাচন পর্যন্ত রাজপথে থাকার কথা আবারও জোরালোভাবে বলেছেন দলটির নেতারা। গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর ঢাকায় শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা পূর্ব সমাবেশে আওয়ামী লীগের নেতাদের বক্তব্যে ঘুরে ফিরে এসব বিষয় এসেছে। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এই শোভাযাত্রার আয়োজন করে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে ধানমন্ডি 35 নম্বর সড়কের বঙ্গবন্ধু ভবন পর্যন্ত এই শোভাযাত্রা করা হয়। এতে হাজারো নেতাকর্মী অংশ নেন। এতদিন বিএনপির আন্দোলন কর্মসূচির পাল্টা হিসাবে শান্তি সমাবেশ করে আসছিল আওয়ামী লীগ। গতকাল ছিল বিএনপির পদযাত্রা, এর বিপরীতে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা কর্মসূচি পালন শুরু করেছে ক্ষমতাসীন দলটি। আজ বুধবারও ঢাকায় বিএনপির পদযাত্রার বিপরীতে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা রয়েছে। আজ রাজধানীর সড়কে থাকবে আওয়ামী লীগ বিএনপি। একদফা দাবি নিয়ে আন্দোলনের শুরু করেছে বিএনপি সহ সমমনা দল ও জোট। গতকাল মঙ্গলবার পদযাত্রার মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পদত্যাগের একদফা দাবি নিয়ে মাঠে নেমেছে দলগুলো। এই দাবিতে আজ বুধবারও রাজধানীর ঢাকায় পদযাত্রা করবে বিএনপি সহ সমমনা দল ও জোট। সকাল 10:30 থেকে পদযাত্রা শুরু করবে বিএনপি। উত্তরার আবদুল্লাপুর থেকে শুরু হয়ে যাবে যাত্রাবাড়ি পর্যন্ত। অন্যদিকে আবদুল্লাপুরের পলয়ে মার্কেটের সামনে সমাবেশ শেষে পদযাত্রা শুরু করবে দলটি। পদযাত্রাটি আবদুল্লাপুর পলয়ে মার্কেটের সামনে থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কুড়িল বিশ্বরোড, নতুন বাজার, বাড্ডা, রামপুরা ব্রিজ, মালিবাগের আবুল হোটেলের সামনে দিয়ে খিলগাঁও, বাসাবো, মুগদা, সায়দাবাদ হয়ে যাত্রাবাড়ি চৌরাস্তায় গিয়ে শেষ হবে। এছাড়া বুধবার বিএনপির সমমনা দল ও জোটগুলোরও বিভিন্ন কর্মসূচি রয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়। এদিকে গতকাল মঙ্গলবারের মতো আজও রাজধানী ঢাকায় শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করবে আওয়ামী লীগ। বুধবার আওয়ামী লীগের শোভাযাত্রা হবে তেজগাঁওয়ের 7 রাস্তা মোড় থেকে মহাখালী পর্যন্ত। বিকেল 3টায় শোভাযাত্রা শুরুর আগে সমাবেশ হবে এ কর্মসূচির আয়োজক ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। গতকাল মঙ্গলবার দেশের বিভিন্ন জেলায় বিএনপির পদযাত্রা এবং আওয়ামী লীগের উন্নয়ন শোভাযাত্রা ঘিরে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে লক্ষ্মীপুরে কৃষক দলের এক নেতাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। সংঘর্ষের সময় সজীব নামের এক কৃষক দল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় দলের 10 শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। বগুড়া বিএনপির সাধারণ সম্পাদক সহ 2 নেতাকে তুলে নেওয়ার অভিযোগ। বগুড়ায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা ও স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মাজেদুর রহমান জুয়েলকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।
মঙ্গলবার রাত 3টার পর ডিবি পুলিশের একটি দল তাদের নিজ নিজ বাসা থেকে তুলে নেয় বলে অভিযোগ করেছেন জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা। তিনি সমকালকে বলেন, রাত 3:30টার দিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আসগর তালুকদার হেনাকে শহরের সূত্রাপুরের বাসা থেকে ডিবি পুলিশ তুলে নিয়ে গেছে। এর আগে রাত 3:15টার দিকে স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মাজেদুর রহমান জুয়েলকে পুরান বগুড়ার বাড়ি থেকে ডিবি পরিচয় তুলে নেওয়া হয়।